আসসালামু আলাইকুম, আমি নাজমা আক্তার মিলা মিলামেট থেকে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে সাতকড়া দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো এই সাতকড়াটা কিন্তু সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার এবং এটা সিলেটে পাওয়া যায়। তো এই সাতকড়া দিয়ে গরু মাংস রান্না করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরু মাংস নিয়েছি। তো গরু মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাড্ডি মাংস সব কিছু মিক্স করে নিয়েছি। আর এখানে একটা সাতকড়া নিয়েছি ছোট আকারের, এটাকে আমি কিউব করে কেটে নিব। জাস্ট এখান থেকে আমি অর্ধেকটা নিব, পুরোটা নিব না। আপনারা চাইলে অর্ধেকের অর্ধেকও নিতে পারেন। তো এটা জাস্ট দেখতে কমলা লেবুর মতো। এটা আর কোনো অঞ্চলে পাওয়া যায় কি না আমার মতে জানা নেই। আমি যতটুকু জানি এটা সিলেটে সবচাইতে বেশি অ্যাভেলেবল পাওয়া যায়। তো শ্রীমঙ্গল থেকে সিলেটের সাতকড়াটা সবচাইতে বেশি মজাদার এবং খেতেও ভালো লাগে। আর সাতকড়া কেনার সময় অবশ্যই পাতলাটা দেখে কিনবেন, তাহলে আর দিতে লাগবে না। তো আমি এটার বুকটা ফেলে দিয়েছি, আর চিতাগুলো কিন্তু আমি ছাড়াই নিই, সেটা আমি রেখে দিয়েছি। তো এখন এই চলে যাচ্ছি আমি রান্নাঘরে, চলুন আমার সাথে। তো চুলাতে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। এখন তেলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। একটু মোটা আকারের করে, আমি খুব বেশি কুচি করিনি পেঁয়াজটাকে। তো 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি যে ভেজে নিচ্ছি, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো এখন মশলাটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব। তো আপনারা এই খাবারটা খেতে চাইলে, বা সাতকড়াটা কিন্তু অনেকেই খেতে চায় না বা খেতে জানে না এটা কিভাবে খায়। তো এটা দেখতে অনেকটা কমলা লেবুর মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। পরবর্তীতে আমাকে কিছুটা লবণ অ্যাড করতে হয়েছে, তো আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। তো এখন আমি ভালো করে মশলাটাকে মিক্স করে এখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া, নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, নিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে বাটা জিরাটাও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তো আমি এখন এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আগে থেকে একটা হাঁড়িতে অন্য পাশে চুলা গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখান থেকে 1 কাপ পানি আমি মশলার সাথে অ্যাড করে দিলাম। তো মশলাটাকে আমি কিছু সময় জাল করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুব বেশি জাল দেইনি, এখন হালকা মিডিয়াম আছে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5-6টা এলাচ এবং 10-12টা লং এবং 10-12টা গোলমরিচ, 10-12টা সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ, আর 2-3 টুকরা দারচিনি। আর দিয়ে দিব এখানে 3-4টা তেজপাতা। তো এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। তো এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি স্পেশালি ঘরে তৈরি করেছি, এটা বাজারের কিনা নয়। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা আমি কেমনটা হয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এটাকে আরও কিছু সময় কষিয়ে নেব। তো এই যে দেখুন, এই পর্যায়ে চলে আসছে মশলাটা কষানো। এখন আমি দিয়ে ঢেকে দিলাম, তো ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। এখানে আমার মশলাটা কষানো শেষ, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলোকে আমি ভালো করে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলার সাথে মাংসটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন এখানে মাঝখান থেকে ফেড়ে রাখা আমি 10-12টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। যেহেতু কাঁচামরিচগুলো খুব বেশি চাল নেই, তো সেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু আমি এখনও কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকে কিছুটা পানি উঠে এসেছে। তা আমি এটাকে ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। তা আমি আরও কিছু সময় এটাকে কষিয়ে নিব। তো এই খাবার
খাবারটা রান্না করার জন্য যদি আপনাদের শতকরা লাগে তাহলে বলতে পারেন, আমি এখান থেকে পাঠিয়ে দেব, সমস্যা নেই, বাংলাদেশের যে কোনো জায়গায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন এটাকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে, মাংসটা কষানো শেষ। এখন আমি এখানে শতকরা টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাংসটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট পর্যন্ত, 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি রান্না করব। যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকব। তো আমি এখানে কোনো ঠান্ডা পানি অ্যাড করব না, আমি এটাকে আরও কিছু সময় কষিয়ে আমি গরম পানি অ্যাড করব। তো আমি এখনও পানিটা অ্যাড করতেছি না, যেহেতু মাংসতে কিছু পরিমাণ পানি আছে। তো আমি এটাকে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। তো এই যে ঢাকনাটা তুলে আমি কিন্তু আরও বেশ কয়েকবার নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আসলে যে শতকরাটা খেয়েছে তারা বুঝবে এটার ঘ্রাণটা কতটা ভালো লাগে। আর যারা খায় না, আমি কিন্তু আজ থেকে 17 বছর আগে যখন প্রথম শ্রীমঙ্গল আসছি আমি এই খাবারটা খেতে পারতাম না, আমার কাছে ভালো লাগতো না, ভাবতাম গন্ধ লাগে, তারপরে কেমন তিতু লাগে। কিন্তু এখন এটার প্রতি এতটা মানে এটার ফ্যান হয়ে গেছি যা বলার মতন। আমার খুব ভালো লাগে এখন রান্না করলে, শতকরাটা বেছে বেছে আমি খাই আর এটার ঘ্রাণটা আমার অসম্ভব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখন গরম পানি অ্যাড করে দিয়েছি। তো গরম পানি অ্যাড করে দিয়ে আমি মাংসটাকে ভালো মতো একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে এই যে দেখুন আমি কিছু সময় রান্না করে নিয়েছি। তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকব। বেশ সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আপনারা রান্না করলে বুঝতে পারবেন। তো আমি কিন্তু এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব। আমি ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় হয়ে এসেছে আমার মাংসটা। এখন এটাকে আমি নামিয়ে নিব আরও 5 মিনিট রান্না করে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি আপনারা আমার ভিডিওটা টেনে দেখবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।